জন্য বলে না কিছু কিছু শাল কিছু কিছু আঘাত দিয়ে যায় যেটা কোনোদিনও ভোলা যায় না। শালটা ওই 2015 এরকম, যতদিন বেঁচে থাকবো ততদিন এই জিনিসগুলো আমাকে ফেস করতে হবে। আমার পুরো পৃথিবী জুড়ে আমার ছেলে, কিন্তু আমার ছেলের জন্য আমিই আছি। কোথার থেকে কী সব হয়ে যায় বলো। মানে আমাকে না আমার বাড়ির লোককে পুরোপুরি স্ট্রিক্টলি বলে দিয়েছিল, বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, আর এখন ধৈর্য। সত্যি এই ধৈর্য ধরার সীমারেখাটা যদি একটুখানি মাপকাঠি দিয়ে মাপা যেত খুব ভালো হতো, তাহলে বুঝে যেতাম ঠিক কতটা ধৈর্য ধরবো আমি আর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বৃষ্টি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বিকেল থেকে না ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো ডাক্তার দেখিয়ে এসেই আমি আজকে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এই যে এই বক্সটাকে নিয়ে বসেছি। জানি এই আংবাং করে কোনো লাভ হয় না, তবু মাইন্ডটাকে যদি একটুখানি অন্যদিকে ডাইভার্ট করা যায়। আজকে একটু মনটা খারাপ বলতেই পারো, তার কারণটা বলছি আস্তে আস্তে। তো এখানে না একটা খালি বক্স পড়েছিল, যেটাতে কদিন আগে ওই যে গাছের যে কেটেলটা আছে ওইটা এসেছিলো। তো আর এই যে নাইটির যে কাপড়টা এক্সট্রা ছিল সেটা দিয়ে ভাবলাম এটা একটুখানি সুন্দর করে কভার করে এটা কাজে লাগায়। আসলে এগুলো একটু টাইম পাস করার একটু বাহানা যাই হোক। এখানে ফেভিকুইক দিয়ে দিয়ে পুরো এই কাপড়টা দিয়ে না এভাবে চিটি দিচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিলো জানো। করার পর মানে এরকমভাবে করতে পারো, খারাপ লাগে না। আমি অনলাইনেই দেখেছিলাম একটা কোন কোথায় জানো যে এরকমভাবে বানাচ্ছে, তো আমার সাজানো আরও অন্য কিছু ছিল না বলে তাই আমি কাপড়টা দিয়েই করেছি। যদি কোনো ওই জড়ি টড়ি থাকতো না বেশ সুন্দর করে আরও সুন্দর করে সাজানো যেত। যাই হোক এটাও ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। তবে হ্যাঁ প্রচুর আঠা লাগে, জানি না এটা বানিয়ে কি রাখারাখি হবে, তবে হ্যাঁ কিছু না কিছু একটা কাজে লাগিয়ে নেবো। আর যদি দেখি হ্যাঁ এটা বেশ ভালো লাগছে, তো আরও অনেক আছে জানো তো, প্রচুর কাপড়ের ছিট পড়ে থাকে যেগুলো না কাজে লাগে না, তো ভাবলাম ওগুলো দিয়েও বানিয়ে নেবো। ও মা বানানোর পর দেখছি বেশ সুন্দর লাগছে জানো তো। তো এখানে ওই টুকিটাকি যে মৌরি, তারপরে মাউথ ফ্রেশনার, এগুলো যেগুলো ছিল সেগুলোকে রাখলাম। আপা কি দেখছিস? কার ভিডিও এগুলো? আমার ভিডিও? তুই আমার ভিডিওগুলো কেন দেখছিস? কেন কেন তোমার পছন্দ? তা ভালো লাগে আমার ভিডিও? বুঝলি আমার কত বড় সাবস্ক্রাইবার রে। হ্যাঁ সত্যি এটা অর্কন না আমার ভিডিও দেখতে ভালোবাসে, মাঝে মাঝে বলে মা তোমার ভিডিওগুলো চালিয়ে দাও না আমি দেখবো। আর টিভির মধ্যে আমি তোকে ফোন হাতে দিই না, তো আমার যেহেতু টিভির মধ্যে ইউটিউবটা আছে আর কিছু সিলেকশন আছে, সেই সিলেকশনের মধ্যেই দেখানো করায়। তো ওই যে দেখছিলো বসে বসে, আজকে আবার বলছে মা একটু চালিয়ে দাও না দেখবো, তো দেখছিলো আমি ভালো একটু ভিডিও করি। এটা কিন্তু মাঝে মাঝেই করে, আর ওর নাকি ভালো লাগে আমার ভিডিও দেখতে, নিজেকে বারবার করে দেখে তো ওগুলো ভালো লাগে। এই যে আমি ভয়েস দিচ্ছি তো পাশে কিন্তু বসে আছে, কি শুয়ে শুয়ে কি হচ্ছে? টিভি দেখছি। টিভি দেখছো না ভিডিও দেখছো? ভিডিও দেখছি আমরা। ভিডিও দেখছো? হ্যাঁ আমি তো এখন এডিট করছি, তোমার ভয়েসটা শোনা যাচ্ছে। কথা দেখছো, পাকা পাকা কথা শিখেছে এক ঝুড়ি। তো এখানে নিজের জন্য একটু কফি বানিয়েছিলাম, আর অর্কর জন্য একটু দুধ বানিয়েছিলাম, আর অর্কর ম্যাম পড়াতে এসেছিলো, তো এত বোক ছিল আমার নিজেরও হাসি পাচ্ছিলো, এইদিকে বসে বসে হাসছিলাম। আর শম্পার অজয়দা মিলে যে স্নেক প্ল্যান্টটা দিয়েছিলো সেটাকে না এই যে সেরামিকের টপ পটটা ছিল সেটার মধ্যে বসিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এদিকে একটুখানি নিজের জন্য মানে একটু পড়তে বসেছিলাম, একটা কিছু লেখার ছিল সেটা ভুলে গেছিলাম সেটা লিখছিলাম। তো দেখবে একটা জিনিস তোমরা এর আগেও দেখিয়েছি, দেখো আমি পড়তে বসেছি, ও দেখো নিজের কিন্তু ড্রয়িং ড্রয়িং ওর। এটা একটা খুব মানে এটা শুধু অর্ক বলে না, তোমরা নিজেরাও এই টেকনিকটা ফলো করে দেখবে। অনেকেই আছে আমাকে বলো জানো তো তোমার ছেলে তো পড়ে, আমার ছেলেটা পড়ে না। আসলে ব্যাপারটা তা না, তুমি আমার ছেলেও আগে পড়তো না, এই টেকনিকটা আমি ফলো করেছি। আমার মা না আগে বলতো যে দেখবি ফোনটাকে সাইডে রেখে, বাবাও বলতো যে ফোনটাকে সাইডে রেখে যদি তুই নিজেও পড়িস ও দেখবি তোর সাথে সাথে পড়তে চাইবে। তো আমি দেখতাম হ্যাঁ গো সত্যি ও পড়ছে, আমিও পড়ছি ও পড়ছে। আমি জানি অনেকে হয়তো বলবে যে অত টাইম কোথায় যে নিজেরা বই খাতা নিয়ে বসবো, নিজের সন্তানের একটু ভালো চাইতে গেলে এইটুকু তো করতেই হবে।
টাইম না থাকলেও তোমাকে টাইমটা বার করতে হবে। সব কাজের জন্য যখন টাইম বেরিয়ে যাবে তখন এই 5-10 মিনিট এমনিও তোমার বেরিয়ে যাবে। যখন দেখবে তোমার বাচ্চা পড়ছে তখন তোমার নিজেরও একটা মন থেকে স্যাটিসফ্যাকশন আসবে যে চলো আমার ছেলে পড়ছে। তো যাই হোক, ও এখন কালার করছিলো কারণ এই কিছুক্ষণ আগে ওর কোন ম্যাম পড়িয়ে গেছে, আজকে কোনো হোমওয়ার্ক নেই। তো ওই জন্য ও বললো মা আমি কি কালার করবো, আমি বললাম হ্যাঁ করো। আর এমনিতেও এখন ওর কালারের হাতটা বেশ সুন্দর মানে সেট হয়ে গেছে। আর এইদিকে আমারও কিছু লেখালেখি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম, আর ওইদিকে বসে বসে ও নিজের ড্রয়িংটা কমপ্লিট করছে। তো এই যে এই পেপারটা না আমার একটুখানি চার্ট বানিয়ে এইখানে স্টিক করার কথা ছিল, কারণ পাপিয়া দিয়ে আমাকে বলেছিলো যে এইখানটা একটুখানি ওই লিখে এটাকে যেন এখানে চিটি দেয়, মানে চিটি দিই যাতে পাপিয়াদেরও মনে থাকে আর আমার একটু নখ থাকে। তো এইটা কী ব্যাপার সেটা তোমাদেরকে বলতে পারলাম না, সরি। আর এইদিকে না একটুখানি রাতের জন্য রুটি করব, সব তরকারি আছে, সকালে মাছ হয়েছিলো আর চাল কুমড়ো হয়েছিলো মাছের মাথা দিয়ে, তো সেইগুলো আছে। তো ভাবলাম রাতে রুটিটা করে নিই, ওই অর্কোরা আমার একটা একটা করে রুটি হয়, ঠিক আছে তাহলে ওই দুটো রুটি হবে। অর্কনা রুটিটা খেতে ভালোবাসে কিন্তু আমি একটু মানে একটুও ভালোবাসি না, আমাকে যদি ওই রুটিটার মধ্যে একটু ঘি লাগিয়ে দাও বা তেল মানে একটু দিয়ে ভেজে দাও আমি খেয়ে নিতে পারবো, কিন্তু ওই শুকনো রুটি ক্ষমা করো আমাকে, আমি পায়ে পুরিম খেতে পারবো না। কিন্তু এই খেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছে, ভাত খেতে পাচ্ছি না আর ভাত খেতে ইচ্ছাও করছে না, ওই জন্য আজকে রুটিটা খাচ্ছি। আর আমাকে রাতে না রুটিটা খেতেও বলেছে ডাক্তারে, তো আমি দেখি ভাবলাম যে রাতে রুটিটা একটু বানিয়ে নিই, দুটোর মতো হবে। তো আর কালকে সকালে যেহেতু রুটি হবে ওই জন্য একবারই আটাটা মেখে রেখে দিলাম বেশি করে। তো এইখানে চটচট করে মানে কি বলো তো আটাটা মাখার সময় আমার একটা ফোন চলে এসেছিলো কাজের ওখান থেকে, তো সেই কাজের ওখানে কাজও করছিলাম, রুটি আটাও বেলা হচ্ছিলো আর এদিকে রুটিও করা হচ্ছিলো। তো ওই জন্য জানো তো মানে ওই আটা মাখা আর বেলাটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি, মানে ওই যেটা থেকে করি কাজ সেই ফোনটা দিয়েই তো কাজটা হয়, মানে ভিডিও যেটা থেকে ফোনটা থেকে করি সেটাতেই কাজটা হয়। তো যেহেতু একটু অফ ছিল ওই জন্য এই ফোনটাতে একটুখানি ক্লিপটা শ্যুট করে নিলাম। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো রুটিও করা হয়ে গেছে, রুটিগুলো বেশ ফুলেছে দেখো, গোল গোল বেশ বেলুনের মতো। আমার না রুটি না খুব একটা ফুলতে চায় না, অনেকদিন পর রুটি করছি ভাবতে পারো, রুটি এখন করা বন্ধই করে দিয়েছি বলতে পারো। আর এদিকে অর্ক মানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ব্যাগটা গোছাতে গিয়ে দেখছি ও বাবা আবার জোরে বৃষ্টি নামলো, কে জানে কালকে কি হবে। তো এখানে দেখে রুটিনটা দেখে দেখে সুন্দর করে ব্যাগটাকে গুছিয়ে নিলাম। আর জানো তো দুটো চাদর নিয়ে এসেছি, ভাবছি ওই দুটো চাদর নেই আজকে পেতে দেখবো ঠিকঠাক হচ্ছে নাকি। আমার না একটা ডাউট আছে যে মনে হচ্ছে চাদরটা হবে না, ডাক্তার দেখাতে গেছিলাম তো ওইদিকে দেখলাম একটা দোকান খুলেছে বেশ চাদরের কালেকশনগুলো বেশ সুন্দর, ওই জন্য নিলাম। আমার না ওই বিছানাটার মনে হচ্ছে হয়ে যাবে চাদরটা, কিন্তু এই বিছানায় হবে কি না ওইটা নিয়ে সন্দেহ। এমনিতে তো চাদরটা চেঞ্জ করতে হতো, ওই জন্য ভাবলাম যে একটুখানি চেঞ্জ করেই দিই। তো এই যে চাদরটা দেখি পেতে ঠিকঠাক হয় নাকি। আর এই বালিশের কভারগুলো অনেকদিন আগে কিনেছিলাম, এগুলো আর মানে পরানো আর হচ্ছিলো না, কিনে রাখাই হয়ে গেছিলো। আর দেখো কালার কম্বিনেশনটা বেশ সুন্দর লাগছিলো। আর দেখো না আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, আমার না ঠিক মনেও পড়ছে না যে অ্যাকচুয়ালি মা কী বলেছিলো রাতেরবেলায়, কি বালিশের কভার খুলতে নেই না পড়াতে নেই, কিছু একটা বলেছিলো, আমার না মাথা থেকে বেরিয়ে গেছে জিনিসটা কী বলেছিলো। তো ওই সব বাদ দিলাম, দেখো মামার চোখটা এদিক ওদিক ঘুরছে, মানে আমি ওটা ভাবনা মানে চেষ্টা করছি মনে করার যে কী বলেছিলো। তো আমি বললাম ওই সব বাদ দাও, যত ভাববো তত ভাবা যাবে। আর এখানে অর্ক এসে আমার খুব জ্বালাচ্ছিলো, দেখছো আমি বলছি করতে হবে না আমি করে নেব, তো ও কথা শুনবে না, ওর মতোই চলবে, ও আমাকে হেল্প করবে। তো এদিকে চাদরটা পেতে দেখছি, ও বাবা চাদরটা এই বিছানার জন্য হবে না, ওই বিছানার জন্য ঠিকঠাক হবে। তো দেখলাম যে না দুভাবে পেতে দেখলাম হচ্ছে না, তো কি আর করা যাবে না হলে, তো এই চাদরটা পেতে দিলাম। আর এই চাদরটার মানে কম্বিনেশনটা দেখো খুব সুন্দর না, যখন গৃহপ্রবেশের পুজো হয়েছিল তখন এই চাদরটা পড়েছিল, অনেকগুলোই চাদর পড়েছিল, বেশিরভাগটা চাদরই পড়েছিল। এটা না বালিশের সেটটা আলাদা, কিন্তু এটা মানে চাদর আর বালিশের কম্বিনেশনটা একই, কিন্তু বালিশের যেহেতু কভারগুলো পরিয়ে দিয়েছি আর না পরাচ্ছি না, অন্য দিন এটার সাথে ওটা ম্যাচ করে পরাবো। প্রচণ্ড লাইট কালার, লাইট কালার আমার ভীষণ ভালো লাগে কিন্তু প্রচণ্ড নোংরা হয়, আর অর্কর তো এখন মাস্টার নোংরা করার, আমি ওকে বলেই দিয়েছি পাতার সময় যে এটার মধ্যে যেন কোনো রকম কালার বা নোংরা যেন না হয়, মানে ও কী করে কালারটা মানে দিয়ে ঘষে দেয় ওইটা নিয়ে টেনশন। তো এখানে ফ্রিজ থেকে খাবারগুলো বের করে নিচ্ছি, একটু গরম করে নিয়ে খেয়ে নেবো।
এই যে সেই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর মাছের তরকারিটা যেটা ছিল সেটা, আমার মনে হয় এই মাছের তরকারিটা রয়ে যাবে, এই তরকারিটাও রয়ে যাবে, দুটোই রয়ে যাবে। ঠিক আছে ভালো, কালকে সকালবেলায় অর্কর মতো খাবার করলেই হয়ে যাবে, আমার জন্য আর কিছু বানাবো না, এই খেয়ে নেবো, আবার কে করবে বলো তো। তো ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এবার এইদিকে জানলাটা বন্ধ করে দিই আর অল আউটটা জ্বালিয়ে দেবো, ব্যাস মশাও চলে যাবে। তো দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। সকালবেলায় বলেছিলাম ডাক্তার দেখাতে যাবো, ডাক্তার দেখিয়ে এলাম। আমি জানতাম এগুলি হয়তো বলবে, তো মেইন ব্যাপার হয়েছে আমার 2000 কি ঠিক আছে শোনো না, এসি এখন চালাবো না পরে চালাবো। তো আমার মেমোরি লস হয়েছিল, তো তখন না আমার প্রচুর না ওষুধ চলেছিল, তো যে ওষুধগুলো চলেছিলো সেই ওষুধগুলো, তারপরে শুধু মেমোরি লসের না, সালটা ওই 2015 এরকম হবে, এত বাজে কেটেছে কিছু বলার নেই। 2015 থেকে প্রথমে হয়েছিল আমার নিউমোনিয়া, নিউমোনিয়াতে আমার পুরো ডান সাইডে, মানে এই সাইডের পুরো চেস্টের এই সাইডটা পুরো ইনফেকশন হয়ে গেছিলো। তো ইনফেকশনের কারণে মানে এতটা বাজেভাবে ইনফেকশন হয়েছিলো, প্রায় আমি 15 দিন এরকম আমি হসপিটালে ভর্তি ছিলাম। এমনকি আমাদের মানে ডক্টর যিনি ছিলেন, আমার এত পরিমাণ নিঃশ্বাস মানে শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছিলো, তারপর থেকে আমার শ্বাসকষ্টের প্রবলেমটা হয়েছে। তো এত পরিমাণ শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছিলো যে আমি ঠিকঠাক অক্সিজেন পেতাম না, অক্সিজেন দেওয়ার পরও। তো তখন আমাকে ডক্টরও বলে দিয়েছিলো যে একটা মেডিসিন, একটা ইঞ্জেকশন দেওয়া হবে, যদি ওটা ইম্প্রুভ করতে পারে খুব ভালো। তো আমার মনে আছে আমি যখন 4 দিন হসপিটালে ভর্তি হয়েছিলাম, মানে 4 দিনের মাথায়, তখন আমার কোনো ইম্প্রুভ হচ্ছিলো না, মানে দিন দিন আরও যেন খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো আমার। তো ডক্টর আমাকে বলেই দিয়েছিলো, আমাকে না আমার বাড়ির লোককে পুরোপুরি স্ট্রিক্টলি বলে দিয়েছিলো, কারণ আমি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরি তখন আমার মা আমাকে বলেছিলো কথাটা, যে ডক্টর ডায়েট বলছিলো যে হতে পারে ও হার্ট ফেলি করে ফেলবে, কারণ ওর প্রচুর কষ্ট হচ্ছে নিঃশ্বাস এইসব নিতে। তো আমার মা কান্নাকাটি ছুটে দিয়েছিলো, তো আমাকে আশেপাশে যখন দেখতে সবাই বলেছিলো যে আবার তোমার কী কাঁদছিলো, মানে যখন ডক্টর বলে দিয়েছিল তখন আমি জানতে পেরেছিলাম যে এরকম এরকম হয়তো আমার কষ্ট হয়েছিলো, বাড়াবাড়ি ছিল আমি জানি, কিন্তু ডক্টর কী বলছে আমার ফ্যামিলিকে সেটা তো আমি জানতে পারছি না সেই মুহূর্তে। তো তখন ওই একটা রিস্ক গেছিলো, প্রায় 15 দিনের মাথায় আমি বাড়ি গেছিলাম, তারপরে যে সুস্থ হয়েছিলাম তা না, আমার 6 মাস টাইম লেগেছিল সুস্থ হতে। ওই ছ মাসের মধ্যে আমি তখন দীঘায় ছিলাম, তখন আমার হয়েছিলো মেমোরি লস। তো মেমোরি লস হয়েছিলো এত বাজেভাবে হয়েছিলো যে কিছু বলার নেই। তো তখন একটা ধাক্কা গেছিলো, তো ওইভাবে আমার চলছিলো, মানে একটার পর একটা আর প্রচুর মেডিসিন গিয়েছি, প্রচুর অ্যান্টিবায়োটিক গেছে শরীরে, প্রচুর মানে ইঞ্জেকশন গেছে, এইভাবে কন্টিনিউ আমার চলছিলো লাইফে, একটার পর একটা ধাক্কা আসছিলো। তো ওই একটার কারণে আমার এখনও পর্যন্ত বলে না, কিছু কিছু শাল কিছু কিছু আঘাত দিয়ে যায় যেটা কোনোদিনও ভোলা যায় না। তো যতদিন বেঁচে থাকবো ততদিন এই জিনিসগুলো আমাকে ফেস করতে হবে। আমার কোনো শরীরে রোগ ছিল না জানো তো, মানে ওটাই ভাবি যে কোথার থেকে কী সব হয়ে যায় বলো, মানে একটা মানুষের ভুল ডিসিশন, ভুল সিদ্ধান্ত কত পুরো জীবনের একটা দাগ টেনে দিয়ে চলে যায়। তো যাই হোক, প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছি, সেই কারণে কিছুটা তো শরীরে এফেক্ট, দেখো ওষুধ তো আর ভালো জিনিস না, ওষুধের সাইড এফেক্ট আছে ভালো রকমই। তো খেয়েছিলাম ওষুধ, এখন সেগুলোর বেরোচ্ছে সাইড এফেক্ট একটা পর একটা। তো সুস্থ হতে পারবো না এমন বলেনি ডাক্তার, বলেছে সুস্থ হয়ে যাবে, বাট একটুখানি নিজেকে বেশি প্যাম্পার যত্ন এগুলো রাখতে হবে, করতে হবে। তো করছি, আর কত করবো, এর থেকে তো আর বেশি কিছু করা যায় না, সুস্থ হতে হবে ছেলের জন্য, কিছু করার নেই। এখন আমার পুরো পৃথিবী জুড়ে আমার ছেলে, কারণ যা করবো আমার ছেলের জন্য ভেবে, আগে পিছিয়ে যা করবো আমাকে আমার ছেলের জন্য ভেবে চিন্তা করতে হবে। আমার মাকেও ভাবলে চলবে না, আমার বাবাকেও ভাবলে চলবে না, আমার আদারওয়াইজ কাউকে না ভাবলেও চলবে, কারণ আমার বাবা মায়ের জন্য আমার দাদা আছে আমি জানি, আর আমার দাদার জন্য আমার মা বাবা আছে, কিন্তু আমার ছেলের জন্য আমিই আছি। আমি বলছি না বাবা মা নেই, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার ছেলের জন্য আমি আছি, আমার জন্য আমার ছেলে আছে। তো ভাবলে আমাদের দুজন
যা করব আমাকে আমার ছেলের কথা ভেবেই করতে হবে, আদারওয়াইজ কারোর কথা আমি এখন ভাবি না। আর কি বলবো, কি তো ডাক্তার বললো ওষুধ দেবে। আর হ্যাঁ, আমার একটুখানি ওই চুল ওঠাটা ওই কারণেই হচ্ছে, ঠিক আছে, প্রচুর আমার অজস্র চুল উঠছে, তো ওই কারণে চুলটা প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে, আর আমার স্কিন টোনটাও অনেকটা ডার্ক হয়ে গেছে, তো ওই কারণেই হচ্ছে। আর ঘুমের ডিস্টার্বটাও ওই একটা কারণেই হচ্ছে। তো ওষুধ চলছে, বলে যে 3 মাসের কোর্স, ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, শুধু বলে যে টেনশনটা একটু মাথা থেকে বের করে একটু ফ্রিলি থাকতে, দরকার পড়লে হাওয়া চেঞ্জ করতে, একটু ঘুরে আসতে বাইরে। তবে আমার এখন ঘোরার টাইম নেই, তবে হ্যাঁ, যে কাজগুলো করলে আমার মন ভালো থাকবে সেগুলো এবার থেকে করার চেষ্টা করবো, এই আর কি। ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে খুব। ব্লগ তো করতে ভালো লাগে, তো ব্লগটা আমি ছাড়বোই না কোনোদিনও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল দেখা নতুন কিছু ভিডিও নেই, তো আপনার জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও। টাটা, কাল দেখা হবে।